ভোলায় গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বিএনপির শত শত নেতাকর্মী, আতঙ্কে পরিবারের সদস্যরা। পুলিশের গ্রেফতারের আতঙ্কে দৌলত খান এবং বোরহানউদ্দিনের শত শত নেতাকর্মী। প্রতি রাতেই পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করছে। এতে এক ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করেছে বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। গত 28 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দৌলত খান এবং বোরহানউদ্দিনের বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্রে জানা যায়, গত 30 অক্টোবর সন্ধ্যা 7:30টায় দৌলত খান উপজেলার সামনে থেকে ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহান হাওলাদারকে পুলিশ আটক করে। এরপর রাত 11:30 উপজেলা সড়কের মডেল মসজিদের সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি অটোরিকশা আগুন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় বিএনপির দৌলত খান এবং বোরহানউদ্দিনের 44 এবং অজ্ঞাতনামা 150 আসামি করে দৌলত খানা থানার একটি নাশকতার মামলা করে তসির নামে এক মাঝি, যিনি পেশায় একজন জেলে। গত 2 নভেম্বর দৌলত খান থানায় তিনি মামলা করেন, মামলা নং 2। ওই মামলাকে কেন্দ্র করে পুলিশ দৌলত খানের বিভিন্ন এলাকা থেকে বিএনপির 7 কর্মীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। পুলিশের গ্রেফতারের আতঙ্কে বিএনপির শত শত নেতাকর্মী বিভিন্ন এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। অনেকে এলাকার বাহিরে থাকলেও পুলিশের গ্রেফতারের ভয়ে এলাকায় আসতে পারছে না, তাদের পরিবারের সদস্যরাও রয়েছে আতঙ্কে। বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে যোগাযোগ করলে তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা মহাসমাবেশে গিয়েছিল এক দফা দাবি আদায়ের লক্ষ্যে। সেটাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের নামে নাশকতা মামলা দিয়ে পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজছে, পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে অশালীন কথা বলছে। এতে তাদের পরিবারের পরিজনদের নিয়ে তারা আরো বেশি দুশ্চিন্তায় রয়েছে। এ বিষয়ে দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সত্যরঞ্জন খাস খেল জানান, নাশকতা যারা জড়িত শুধু তাদেরকে খুঁজছে পুলিশ, কিন্তু পুলিশ যাদের খুঁজছেন বা যাদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করছেন তাদের কেউই কোনো নাশকতার সঙ্গে জড়িত না বলে জানা গেছে।